धन्यवाद बंधुरा सबाइके आमार यूट्यूब चैनेले आरेकटी बार स्वागत जानाई। बंधुरा गवर्नमेंट अफ वेस्ट बेंगल CMOH एर तरफ थेके एकटी नतून विज्ञप्ति प्रकाशित होयेछे। तो एटी प्रकाशित होयेछे हावड़ा जिलाते। तो एखाने आमरा की की विषय चावा होयेछे एबं की की योग्यता चावा होयेछे, की की पोस्ट रयेछे, कतगुली पोस्ट रयेछे, किभाबे तोमरा आवेदन करते पारबे, से समस्त विषय निये आजकेर ई भिडियोते आमि तोमादेर जानाबो। तो तोमरा जदि चैनेले नतून होये थाको ताहले अवश्यई चैनलटाके सबस्क्राइब कर दिओ, एबं जदि तोमादेर भिडियोटी भालो लागे एबं जदि इनफर्मेटिव होय अवश्यई लाइक कर दिओ। तो बंधुरा आमरा रयेछि गवर्नमेंट अफ वेस्ट बेंगल अफिस अफ द्य CMOH हावड़ार जे अफिसियल जे विज्ञप्ति से विज्ञप्तिते एखाने ठिकाना होच्छे 11 विप्लबी हरेन घोष सरणी हावड़ा 71101। तो एखाने मेमो नम्बर देया रयेछे एबं डेटो रयेछे 24/5/2021। तो एखाने जेटी नर्माली भाई बला होच्छे जे COVID-19 रिलेटेड डिउटिर जोन्नो दो मासेर जोन्नो एकटी विज्ञप्ति छाड़ा होयेछे कन्ट्रैक्चुअल बेसिसे एटी नियोग होबे। तो एखाने नेम अफ द्य पोस्ट रयेछे एबं कतगुलो भ्याकान्सि এবং কি কি কোয়ালিফিকেশন, এজ এবং তাদের মাইনে এবং ইন্টারভিউ ডেট সমস্ত বিষয়ে নিচে লেখা রয়েছে। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে এমটি অর্থাৎ সিসি, সেখানে নেওয়া হবে 38টি পোস্ট। তারপর রয়েছে এমটি, সেখানে নেওয়া হবে 19টি। তারপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেখানে নেওয়া হবে 2টি। তো এই তিনটের ক্ষেত্রেই প্রথম তিনটের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে এইচএস পাস যোগ্যতা অথবা এর সমানে তাদের থাকতে হবে, এবং তার সাথে তাদের থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং তাদের দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মেডিকেল টেকনোলজিতে, অথবা তাদের থাকতে হবে ল্যাবরেটরি ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি ইন ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি। তো এর ক্ষেত্রে যে বয়সসীমা সেটি হচ্ছে 21 বছরের নিচে হলে হবে না, অর্থাৎ তাদের তার ঊর্ধ্বে হলেই হবে। এবং তাদের প্রত্যেক মাসের যে বেসিস যে স্যালারি দেওয়া হবে সেটি হচ্ছে 17,220 টাকা, এবং প্লেস যেখানে তোমাদের কাজটি হবে সেটি হচ্ছে বালতিকুড়ি ESI কোভিড হসপিটালে, এবং এর ইন্টারভিউ ডেট হচ্ছে 31/5/2021। তো তারপরে যেটি রয়েছে স্টাফ নার্স, তার ক্ষেত্রে ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে 291টি, এবং এক্ষেত্রে যে যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষাগত সেটি হচ্ছে এইচএস পাস থাকতে হবে, এবং তার সাথে GNM অথবা BSc থাকতে হবে, যে কোনো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তার রেজিস্ট্রেশন থাকবে। তো আমরা বুঝতে পারছি এইচএস তার থাকতে হবে এবং তার সাথে GNM অথবা BSc তার থাকতে হবে, যে সেটি যেন WBNC রেকগনাইজড হয়ে থাকে। তো এক্ষেত্রে বয়স যেটি চাওয়া হয়েছে 21 বছরের নিচে হলে হবে না, এবং তাদের মাইনর সেম রয়েছে 17,220 টাকা, এবং যেটি নেওয়া হবে যে কোনো ডিফারেন্ট কোভিড হসপিটালে তাদেরকে নেওয়া হতে পারে হাওড়া ডিস্ট্রিক্টের জন্য। এবং যেটি ডেট সেটি চাওয়া হয়েছে যেটি রয়েছে ইন্টারভিউ ডেট সেটি হচ্ছে 31/5/2021। তো এখানে কি বলা হচ্ছে আমরা দেখিনি, যা ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এলিজিবল ক্যান্ডিডেট। তো অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং একটি প্লেন পেপারে তাদেরকে এটি দরখাস্ত লিখতে হবে, তার সাথে ফটোকপি থাকতে হবে, এবং সমস্ত ডকুমেন্টস তাদেরকে রাখতে হবে ওয়াকিং ইন্টারভিউ যেদিনকার তোমরা যাবে। এবং অবশ্যই তোমরা কিন্তু যে ডেট মেনশন করা আছে সেটি অবশ্যই তোমরা লিখবে যে অমুক তারিখে একটি মেমো নাম্বার ছাড়া হয়েছিল, সে অবশ্যই তোমরা জানো বিষয়টি। তো তার সাথে ওই যে প্লেন পেপারে লেখার সাথে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তোমাদের রাখতে হবে যাতে ভেরিফিকেশন হতে পারে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা যদি এই হাওড়া জেলার জন্য যদি তোমরা না অ্যাপ্লাই করো, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমরা কোন জেলা থেকে বলছো সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, যাতে আমি তোমাদের সঠিক যে তথ্য বা তোমাদের জেলার জন্য যদি কোনো রকম পোস্ট ছাড়ে সেই পোস্ট যে বিষয় যেন বলতে পারি। তো বন্ধুরা ভালো, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত চাকরি প্রকল্প সংক্রান্ত খবর পাওয়ার জন্য। প্রত্যেককে গুড বাই।